মুমিন মুসলমান যারা আপনার গোলামি করে এবাদত করে বন্দিগি করে তাদেরকে দিয়েছেন দুনিয়াতে দুর্দশা, আর বেদিন কাফির যারা আল্লাহকে মানেই না তাদেরকে দিয়েছেন প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ আর নিয়ামত। এটা মানানসই হল কিভাবে? মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে এই আবেদন করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে পরকালের সিনারি সচক্ষে দেখার ব্যবস্থা করে দিলেন। অন্তর চোখে না চর্মচোখে? চর্মচোখে। আখেরাতের অবস্থা দেখার পরে মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, পরকালে মুমিন বান্দাদের জন্য আপনি যে সমস্ত নিয়ামত নির্ধারণ করে রেখেছেন এর বিনিময়ে দুনিয়াতে বিপদ আপদ অনেক কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার ছিল। আর পরকালে বেদিন কাফিরের জন্য যে সমস্ত ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন এর বিনিময়ে দুনিয়াতে সুখ শান্তি খুব কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার ছিল। এই ঘটনায় আমরা দেখতে পাই হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ আখেরাতের সিনারি সচক্ষে দেখার ব্যবস্থা করে দিয়েছে। তাইলে নবী রসুলগণ আখেরাতের অবস্থা সচক্ষেই দেখতে পারে। এই মুসা আলাইহিসসালামের আরেকটা ঘটনা, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে লেখেন, মুসা আলাইহিসসালাম একবার এক কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখলেন এই কবরের মধ্যে একজন গুনাগার মুসলমান মুর্দার আজাব গজব হচ্ছে। গুনাগার মুসলমানেরও কবরে আজাব হয়, এই কথাটা আমরা মনে রাখি। কবরে শুধু বেদিন কাফিরের আজাব হয় না, গুনাগার মুসলমানেরও হয়, গুনাগার মুসলমানেরও কবরে আজাব হয়। এবং যে সমস্ত সামান্য সামান্য গুনার কারণে কবরে কঠিন আজাব হয় এর মধ্যে একটা সামান্য গুনা, রাসূল বলেন পেশাব সম্পর্কে অসতর্ক হওয়া। পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন না করা, এই বিষয়টা যাদের জানা নাই তাদের জন্য বোঝানো একটু কঠিন ব্যাপার। পুরুষ লোকে পেশাব করার পরেও, পেশাব করে শেষ করার পরেও আরো কয়েক মিনিট সময় তার পেশাব সামান্য কিছু পেশাব চুষে, আপনাদের এই অভিজ্ঞতা কারো থাকলে বলুন তো এইরকম হয় কি না? এটা সবার এক সমান নয়, কারো পেশাব করার পরে এক মিনিট পর্যন্ত আরো চুষে, কারো পেশাব করার পরে দুই মিনিট চুষে, কারো পেশাব করার পরে তিন মিনিট চুষে। এই যে পুরুষেরা পেশাব করার পরেও সামান্য কিছু পেশাব চুষে, যার যত মিনিট পর্যন্ত চুষার অভ্যাস আছে তত মিনিট পার হওয়ার আগেই যদি পানি ব্যবহার করে চলে যায়, পানি ব্যবহার করার পরেও কিছু পেশাব চুষবে কি না? ওই পেশাবটা লাগবে কোথায়? তার কাফরে লাগবে, লঙ্গিতে লাগবে, পায়জামাতে লাগবে। অথচ সে মনে মনে নিশ্চিন্ত যে আমি তো পেশাব করে পানি ব্যবহার করেছি, পানি ব্যবহারে কোনো কাজ হয়েছে না, পানি ব্যবহারের পরেও তার পেশাব চুষেছে, এই চুষা পেশাব লেগেছে তার লঙ্গিতে, এই নাফাক লুঙ্গি নিয়ে এই জীবন ভর নামাজ পড়ে, এমন মুসলমানও আছে কিনা? এদেরকে সতর্ক করা কার দায়িত্ব? আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারী উলামায়ে কেরামের দায়িত্ব সকল প্রকার গুনাহ সকল প্রকার শাস্তির ব্যাপারে গোটা মানব জাতিকে সতর্ক করা। আপনাদের কেউ যদি পেশাবের চুষার ব্যাপারে অসতর্ক থাকে,
আল্লাহ রাসূল বলেন কবরে তার কঠিন শাস্তি হবে। কেমন শাস্তি? কঠিন শাস্তি হবে। তো হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে শাস্তি হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি। সে মহাবিপদে আছে কবর জগতে। এই কবর জগৎটা কেমন এটাও অনেকে বুঝে না। না বুঝার কারণে বর্তমান যুগের অনেক বড় বড় শিক্ষিতরা কবর জগৎটা কেমন না বুঝার কারণে কবরের অবস্থা তার কেউ দেখতে পারে না, প্রবেশ করার পরে দেখতে পারে। যেমন একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত লোক তার কিছুই দেখতে পারে না। এই কথাটা তো বুঝেন, একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে তার পাশে বসা জাগ্রত মানুষগুলিও সেগুলি দেখে না? দেখে না, দেখে না। ঘুমন্ত লোকটা যেই খাটে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে সেই খাটে তার বিবি তার পাশে শুয়ে আছে। স্বামী স্বপ্নে অনেক কিছু দেখতেছে, বিবি কিছুই দেখে না। ঘুম ভাঙ্গার পরে যখন স্বামী বলে আমি এত সব কিছু স্বপ্নে দেখেছি, বিবি কি অবিশ্বাস করে? দুনিয়ার কোনো জাগ্রত মানুষ বলে ঘুমন্ত মানুষের স্বপ্নের বিবরণ দিলে যে তুমি যে স্বপ্নে দেখলে আমি তো তোমার কাছে উপস্থিত ছিলাম, দেখলাম না কেন, এমন কথা কেউ বলে? কেউ বলে না। কারণ সবাই জানে যে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে জাগ্রত মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনিভাবে কবর জগতে প্রবেশ করলে পরে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে যা কিছু ঘটে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। একমাত্র নবী রাসূলগণকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মূসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে আযাব হচ্ছে। বলুন তো, আমরা দেখি না কেন? আমরা কত গুরুস্থানের পাশ দিয়ে যাই, জান না কোনোদিন কোনো গুরুস্থানের পাশ দিয়া, কবরের ভিতরে কি আযাব হচ্ছে, কি নিয়ামত দেওয়া হচ্ছে কেউ দেখেছেন কোনোদিন? উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দেখি না কেন? এটা ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো, জাগ্রত মানুষ দেখার কোনো উপায় নাই। ঠিক তেমনিভাবে কবর জগতের অবস্থা, দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই। মূসা নবীকে আল্লাহ সচক্ষে দেখার ব্যবস্থা দিয়েছেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মূসা আলাইহিস সালাম কবরের মুর্দার আযাব হচ্ছে দেখে তিনি তার কাজে চলে গেলেন, কাজ শেষ করে আবার সেই রাস্তায় ফিরে আসলেন। ফিরার সময় দেখলেন এই লোকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে আর বিপদে নাই, সে সুখে শান্তিতে আছে। মূসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব গজব হচ্ছে, তুমি মহাবিপদে আছো, ফিরার পথে দেখছি তোমার আযাব গজব বন্ধ হয়ে আছে, হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো, তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? সেই লোকটা জবাব দেয়, আল্লাহর নবী, আমার মরণকালে দুনিয়াতে আমি আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম, আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে, ওই ছেলেটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে, তার আমার এতিম ছেলের মা আমার বিধবা স্ত্রী, আমার সেই এতিম ছেলেটাকে আজকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা সব সময় মনে রাখতে পারি, মাদ্রাসার ফার্স্ট লেসন, প্রথম পাঠ, মাদ্রাসার পয়লা সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো সেই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান। কবরবাসী মূসা নবীকে বলে, আমার এতিম ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমাকে শাস্তি দিচ্ছিল সেই ফিরিস্তাকে নিষেধ করেছেন, বলে দিয়েছেন তার কবরের আযাব বন্ধ করো।
ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করলো কেন, আল্লাহ ফেরেশতাকে বলেন এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমাকে দয়াল বলছে, আমাকে মেহরবান বলছে। কাজী যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, মেহরবান বলতেছে, দয়াল বলতেছে, তার কবরের আজাব বন্ধ না করলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? এই ঘটনার থেকে আরো একটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি, যে যাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন তারা কত বড় ক্ষতিগ্রস্ত, না লাভবান? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুনিয়াতে ওই লোকের এতিম বাচ্চা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, তার কবরের আজাব বন্ধ হয়ে গেল। এই লোকের কবরের আজাব হযরত মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখতে পেরেছেন। এই জন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলগণকে অনেক সময় কবরের আজাব, আখেরাতের আজাব, জাহান্নামের আজাব সচক্ষে দেখার সুযোগ করে দেন, যেন সচক্ষে দেখে দুনিয়াবাসী মানুষকে এই ব্যাপারে সতর্ক করতে পারে। হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ সচরাচর এইভাবে সচক্ষে আখেরাতের অবস্থা দেখার ব্যবস্থা করে দেন না, অন্তর চোখে অন্তরের দ্বারা অনুভব করার ব্যবস্থা দান করে কোন পাপ দুনিয়াতে করলে কবরে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে হাসরের মাঠে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে পুলসিরাতে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে জাহান্নামে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে দুনিয়ার জীবনে কি কি শাস্তি হবে, এইগুলি অনুধাবন করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে দান করেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে দান করেন কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কাজেই যত গুনার যত সাজা দুনিয়াতে, কবরে, হাসরে, জাহান্নামে আছে, ওই সমস্ত গুনার ব্যাপারে, এই সমস্ত গুনার কারণে যত শাস্তি আছে, সেই সমস্ত শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বস্তরের মানুষকে সতর্ক করার দায়িত্ব প্রদান করেছেন আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কাওমাহুম, ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারীদের কর্মজীবনের দায়িত্ব হল গোটা মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। এতক্ষণে আমি আপনাদের একটি মাত্র কথা বোঝাবার চেষ্টা করেছি, সেটা হলো আলেমগণের কর্মজীবনের একমাত্র দায়িত্ব মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে কি করা, সতর্ক করা। এই কথাটা যারা জানে না, বুঝে না, এরাই কতগুলি মূর্খতা সুলভ প্রশ্ন করে থাকে, বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন, মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন, মাদ্রাসা শিক্ষাটা ডাক্তার হওয়ার জন্য না, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ, বাঁচাবার পথ চিনার জন্য? কোন কোন জন কি জন্য মাদ্রাসা, এটাই জানে না, মন্তব্য করতে কোনো ইয়া নাই, লাগাম নাই, লাগামহীনভাবে মন্তব্য করে। মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার হওয়া লাগে, তাহলে আমি বলবো মেডিকেল কলেজে লেখাপড়া করলেও মুফতি হওয়া লাগবে। মেডিকেল কলেজে লেখাপড়া করে যেমনভাবে মুফতি হওয়ার কোনো ব্যবস্থা নাই, মুফতি হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়ে না, কেউ যদি বলে মেডিকেল কলেজ পাশ করলো মুফতি হলো না কেন, সে যেমন গণ্ড মূর্খ, ঠিক তেমনিভাবে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হইল না কেন, এরাও গণ্ড মূর্খ ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষা ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, দার্শনিক হওয়ার জন্য, না গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য? মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হওয়ার পর রোগীর চিকিৎসা করা, এটাও সেবা। আর মাদ্রাসায় লেখাপড়া করে মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করা, সেইটাও সেবা। উভয়টাই সেবা। দেখুন কথা বুঝলেন কিনা, না হয় আবার বলি,
একজন মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে আমি ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে দুনিয়াতে সুস্থ ভালো স্বাস্থ্য নিয়ে সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এটাও সওয়াবের কাজ, এবং ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করাটাও মানুষের সেবা। ডাক্তাররা যে রোগীদের চিকিৎসা করেন সেটা কি সেবা নয়? সেবা। আর আলেমগণ মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়ে যে আপনাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করেন সেইটাও সেবা। আমি আপনাদেরকে বুঝাতে চাই দুই সেবায় ব্যবধান কত। ডাক্তারের চিকিৎসায় একজন রোগী সুস্থ হয়ে কতদিন সুস্থ জীবনযাপন করবে? যতদিন দুনিয়াতে বসবাস করবে। বলুন, বুঝে থাকলে? ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে রোগী কতদিন সুস্থ জীবনযাপন করবে? যতদিন দুনিয়ায় বসবাস করবে। 50 বছর, 80 বছর, 100 বছর, বড়জোর 100 বছর, এর বেশি নয়। আর আলেমরা যে সেবা করেন এই সেবার পরিধি কত, আলেমদের সেবার সুফল কত সুদূর প্রসারী, এটা বোঝার জন্য আপনাদেরকে হযরত মুসা আলাইহিসসালামের আরেকটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। সাধারণ জিকির শিক্ষা দিতে চাইলেন না, বিশেষ জিকির। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সব মুসলমানই করে, সব উম্মতেই করে, আমি স্পেশাল জিকির, নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ বলেন, ও মুসা আলাইহিসসালাম, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় তোলা হয় আর সাত আসমান সাত জমিন যদি আর এক পাল্লায় তোলা হয়, সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু আপনাদের বুঝার ব্যাপার, কেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সাত আসমান সাত জমিনের পাল্লার থেকে ভারী হবে? কেন? তার কারণ, একটা মানুষ যদি সাত আসমান সাত জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাবে। আর একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর 60 টাকারও মালিক না হয়, সেও চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? তাহলে সাত আসমান সাত জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একেবারে নিম্ন স্তরের শিক্ষক যিনি, যিনি কোনো কঠিন কিতাব পড়াবার যোগ্যতা রাখেন না, ইনি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রদেরকে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ তো শিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন, এর ফল পাবে যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন, না জান্নাতে গিয়া ফল পাবে চিরকাল। তাহলে ডাক্তার সাহেব জনসেবা করেন, আলিমগণ জনসেবা করেন, কার জনসেবার সীমানা কত? দুনিয়ার বিদ্যার মাধ্যমে সত্যিকারের জনসেবা করলেও সেই জনসেবা অত্যন্ত সীমিত, আর মাদ্রাসা শিক্ষার দ্বারা যে জনসেবা করা হয় এটা অসীম ফলপ্রসূ জনসেবা। এই কথাটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম।